এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে আজকে সকালে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন অভিষেক। কী বিষয়ে মামলা করেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইডি এবং সিবিআইয়ের হেনস্থার প্রতিবাদে তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী দাবি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন চলুন জেনে নিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই রকমভাবে প্রতিবার ইডি এবং সিবিআই আমাকে ডাকতে পারে এবং প্রতিবারই 9-10 ঘন্টা ধরে আমাকে বসিয়ে অপদস্থ করতে পারে ইডি এবং সিবিআই। কোনো কাজই আমি করতে পারছি না, আমার বিভিন্ন কর্মসূচি আছে, সেগুলিকে বাধা দেওয়ার জন্য ইডি এবং সিবিআই কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। এই অভিষেকের আইনজীবী সেখানে আশঙ্কা করেছেন এই যে, পরের বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে, এই রকম আশঙ্কাও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এখন ব্যাপার হচ্ছে যে এই মামলার শুনানি কবে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই সপ্তাহে, হয়তো বুধবার অথবা বৃহস্পতিবার, এই মামলার শুনানি হতে চলেছে। এবং সেখানে আবেদন করা হয়েছে এটাই যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন কোনো রকমভাবেই না ডাকে ইডি এবং সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ইডি এবং সিবিআইয়ের কাছে কোনো তথ্য প্রমাণই নেই, শুধুমাত্র হ্যারাসমেন্টের জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে ইডি এবং সিবিআই। সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে তিনি আবেদন করেছেন তাকে যেন আর ভবিষ্যতে না ডাকেন ইডি এবং সিবিআই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে যেতে না পারে সেই আবেদনই রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এখন দেখার বিষয় এই যে, এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সামনের শুনানিতে ঠিক কী নির্দেশ দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জিততে পারবেন এই সুপ্রিম কোর্টে, নাকি ফের একবার মুখ থুবড়ে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরও একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় এটাই যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন পরের বার যদি ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে তিনি কিন্তু গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন, এই রকম আশঙ্কাও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তার এই আশঙ্কাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।